সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে পবিত্র হজ পালিত হবে আগামী 15 জুন এবং দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে 16 জুন। বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্টে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানায়, জিলহজ মাসের প্রথম দিন হবে 7ই জুন শুক্রবার। আরবি ক্যালেন্ডার অনুসারে জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা পালিত হয়। এর আগে 9ই জিলহজ মক্কার আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের জন্য সমবেত হবেন হাজিরা। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে তা জানা যাবে শুক্রবার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।